নিজেকে একজন সংরাইটার হিসেবেই দেখতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কবি চট্টোপাধ্যায়। কখনো সুজানের অনুবাদ, আবার কখনো বা নিজের শহর নিয়ে গান, সবই নেমে আসে তাঁর কলম্বে। শহর আমার কেবল পাল্টে যায়, শহর আমার কেবল পাল্টে যায়। গিটারের তারে আঙুল ছুঁয়ে কবির যখন গাইতে শুরু করলেন, চমকে উঠলেন চারপাশের শ্রোতারা। বাংলা গানে নতুন বাতাস, ইন্টারনেটে ছড়িয়ে পড়ল কবিরের গান। এরপরেই কবিরের সিদ্ধান্ত, প্রকাশ করতে হবে নিজের অ্যালবাম। আরও বেশি সংখ্যক মানুষের কানে পৌঁছে দিতে হবে গান। স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও সময় লাগলো না বেশি। অক্টোবরের 1 তারিখেই মুক্তি পেতে চলেছে কবিরের অ্যালবাম শহরে 21। অ্যালবামের মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব কবিরেরই বন্ধু শিবাশিসের কাঁধে। চোখ বুঝে হাঁটছে সবাই, এই শহরের শিরায় শিরায় কামড়ে ধরেছে বেঁচে থাকার ভয়ে। পরেখা পরে না বেরোলে ধরেছে তাহন যদি নারী। দুই তরুণ তুর্কির গানের রেকর্ডিং এ হাজির এবিপি আনন্দ। অন্বেষণে নেই ঠিকানা, নেই স্বপ্ন দেখার নেশা, আছে মেঘলা নদীর অন্য পারে ছোট্ট একটা বাড়ি, আছে বইয়ের তাকে সারি সারি ধুলোয় ঢাকা গল্প, আছে ব্যবসা চিনে কোঠার ঘরে বিচ্ছিরে এক আয়নায় আমি তাকেই বলতে গেলাম, শোনো তোমায় ভালোবাসি, তবে কেন এমন ঘাবড়ে গেলাম, কেনই বা তার নীরব ঠোঁটের কোণায় ঠান্ডা হাসি। আকাশে তোমার গন্ধ ভাসে, আমি অন্ধ হতে চাই, আমার শরীর তোমার স্পর্শ খোঁজে, তোমায় কেবল তোমায় খুঁজে যায়। কবি সুমন, গৌতম চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা অনুপ্রেরণা কবিরের। নিজের অ্যালবামে তাদের সম্মান জানাতেও ভুলেননি বাংলা গানের পথে সবে যাত্রা শুরু করা নতুন এই পথিক। তোমরা ছিলে আমার ছোট্টবেলার গানের খাতা জুড়ে, আমার রং বেরঙের স্বপ্ন হাওয়ায় মেশা, বেসুরো এই বাচ্চাটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে তোমরা ধরিয়ে দিলে বাংলা গানের নেশা। দুটো দেশের দুটো রাজা, দুই রকমের বাজনা, তাদের কথায় সুরে হারিয়ে গেলাম, এই দুই পাগলে হলো মেলা বাংলা গানের পথে তাদের কবির সেবা জানাচ্ছে সেলাম। আমি ছোটবেলা থেকে কবির সুমন, অঞ্জন দত্ত, লেনার্ড কোহেন, হেমন্ত মুখোপাধ্যায়, সুধীন দাশগুপ্তর কথা, এরকম অনেক গান শুনে বড় হয়েছি। তো কিছুটা আই উড সে ওয়ান অফ মাই বিগেস্ট ইনফ্লুয়েন্সেস হ্যাজ বিন কবির সুমন। একজন দল বানালো গান বাঁধবে বলে, তার পাগলামি তার বাঁধন নেহাত কম, অর্ধ শ্বাসে ছুটলো পাগল মহিনের ঘোড়া গুলি নতুন গানের সুরে গৌতম। এই শহরে যতই মানুষ নতুন যুগের পত্র লেখক রক অ্যান্ড রোলের বিদ্রোহী ভাষায়, আজ গাইছে যারা পার্ক স্ট্রিটে বুক ফুলিয়ে, তারা কিন্তু মনে ছাড়া শূন্য থেকে যায়। সুর, কিছু গানের সুর আমার নিজের দেওয়া, আবার কিছু গান শিবার, আমার যে পার্টনার, সে আগে থেকে সুর দিয়েছে, আমি পরে কথা লিখেছি। আবার কিছু গান আছে যেগুলো একটি বিদেশি গানের দ্বারা ইনফ্লুয়েন্সড, তো সেই বিদেশি গানের সুরটা কিছুটা নিয়ে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। একটা মানুষ এলো আমার শহর কলকাতায়, সে যে বলল শুধু তোমাকে চাই, সে যে একাই এসে পাল্টে দিল ভাবনা গুলোর ভাষা, বলি সবার ওপর সমান সত্য তাহার উপরে নাই। অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি যখন আমি আর কবির গানগুলো বানিয়েছি, প্রথমত আমরা তো মানে ওরম করে ভেবে বানাইনি যে কোন গানটা মানে ও পাবলিকের কেমন লাগবে, আর 21 বছর বয়সে এক্সপিরিয়েন্সটাও নেই, তো বাড়িতে যেমন ভালো লেগেছিল তেমন বানিয়ে খেলাম। একটা মানুষ সবার চোখে আঙুল দিয়ে চিলিয়ে দিল 300 শতকের লজ্জায় অভিমান, বাঙালির বুকের ভিতরে টেলেন কোহেন পৌঁছে দিয়ে শিখিয়ে দিল হাল না ছাড়ার গান।
কবিরদা যেটা সাকসেসফুল মানে ইন ওয়ে হি সাকসেসফুল একটা ব্যাপারে, খুব পার্সোনালাইজ একটা পয়েন্ট অফ ভিউকে ও একটা খুব ইউনিভার্সাল অ্যাপ্রোচ দিয়েছে। মানে দুটো দেশের দুটো রাজা, দুই রকমের বাজনা, তাদের কথায় সুরে হারিয়ে গেলাম, এই দুই পাগলে হলো মেলা, বাংলা গানের পথে তাদের কবির সেবা জানাচ্ছে সেলাম। শহরে একুশ, একুশে পা দেওয়া কবির একুশ শতকের বাংলা গানের আকাশে ডানা মেলে ওড়ার অপেক্ষায়। একুশ বছর ধুলো বালি মাখা ধূসর শহরটায়, এই ছোট্ট বেলার শহরটাকে চিনতে যতই চেষ্টা করি, শহর আমার কেবল পাল্টে যায়, শহর আমার কেবল পাল্টে যায়। নীলাঞ্জন সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।